সবাই তো কম বেশি প্রেম তো সবার জীবনেই ছিল, ভালোবাসা তো ছিল, বর্তমানে প্রেম আসলে করি না। আমাকে তো অনেক মানুষ চিনে, বাড়ি ভিডিওতে তো আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, বাট একটা সরকারি অনুদানের ফিল্ম করা হয়েছে, আলোচনাটাও শুনি, সবই শুনি, নিজেও নিজের সমালোচনা করি। ভালোবাসা দিয়ে একজন ছেলে পরিবর্তন করা যায়, বাস্তব জীবনে এমন কেউ কি ঘটেছে কিনা, আমার জন্য হয়েছে নাকি আমি হয়েছি, আপনি কাউকে পরিবর্তন করেছেন কিনা? না, ইন্টেনশনালি করি নাই, হয়তো একটা সময় এরকম ছিল, সবাই তো কম বেশি প্রেম তো সবার জীবনেই ছিল, ভালোবাসা তো ছিল, তো সেই জায়গা থেকে ইন্টেনশনালি চেঞ্জ করেছি তা না, বা ইন্টেনশনালি চেঞ্জ হয়েছি তা না, পরিস্থিতির কারণে অনেক চেঞ্জেস আসলে অটোমেটিকই হয়, তো সেক্ষেত্রে হ্যাঁ হয়েছে, আমিও হয়েছিলাম। অভিনেত্রী, জি, অনেক ধরনের প্রেম প্রস্তাব অবশ্যই আসে, এগুলো কীভাবে হ্যান্ডেল করে? কীভাবে হ্যান্ডেল করি, কিছু বলি না, মানে কেউ কিছু বললে, বা সবাই তো আসলে এসে বলার সাহসটাও পায় না, যে এসেই কেউ কথা বলবে, সেই জিনিসটা তো হয় না, তো যেটা হয় যে যখন বুঝতে পারি যে কেউ বলবে ভাব, তখনই একটু ডিস্টেন্স মেনটেন করে ফেলি। আমার যখন মনে হয় যে কোনো এই যে অকাজে ভাইরাল হওয়ার যে বিষয়টা, এরকম অনেক অকাজের কন্টেন্ট কিন্তু আমাদের নিউজ ফিডে, ফেসবুকে, সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে আসে, আমি কখনোই মানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার আগেও আমি ওসব শেয়ার করতাম না, কারণ আমার কাছে মনে হয় এইসব জিনিস আমরা শেয়ার করি দেখেই তো ভাইরাল হয়, দিন শেষে আমরাই আসলে ভাইরাল করি, সো আমি ইউজুয়ালি করি না, কারণ আমি জিনিসটা ভালোভাবে দেখি না। ভাইরাল বিষয়টা ক্যারিয়ারের জন্য আসলে ভালোভাবে ভালো কাজের মাধ্যমে যদি মানুষের সামনে যাওয়া যায় সেটা তো অবশ্যই পজিটিভ। আর এই যে অনেক কিছু আমরা দেখি না, আসে তো সামনে, যে অনেক উৎপাটাং, অনেক আজব কন্টেন্ট মাঝে মধ্যে সামনে আসে, সেগুলো দিয়ে ভাইরাল হয়ে আসলে নিজেকে অনেক বড় কিছু ভাবার কোনো কারণ নাই। অনেকে হয়তো ভাবে যে আমাকে তো অনেক মানুষ চিনে, বা আর এই ভিডিওতে তো আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, বাট ভিডিওটা কী সেটা তো দেখতে হবে। সো সবচেয়ে বেশি প্রাধান্য দেই যে আমার নিজের কাছে কাজটা কেমন লাগলো। একটা কাজ করার পরে তো অনেক এক্সপেকটেশন থাকে, তো এটা যখন আমরা পরে ফাইনালি নিজেরা দেখি, তখন যদি নিজের কাছে ভালো লাগে তো ভালো, তাহলে আসলে কে সমালোচনা করছে, কে কি বলছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আর যদি নিজের কাছেও মনে হয় যে হ্যাঁ না, এই জায়গাতে একটু ল্যাকিংস আছে, বা কাজের কোনো একটা জায়গায় কোনো ল্যাকিংস আছে, তখন তো অবশ্যই সমালোচনাটাও শুনি, আলোচনাটাও শুনি, সবই শুনি, নিজেও নিজের সমালোচনা করি। কীভাবে সেটা ডিপেন্ড করে কী সমালোচনা করছি, সবসময় তো আর একই ঘটনা ঘটে না, তো যখন নিজের কোনো ভুল পাই তখন নিজের সাথে নিজে কথা বলে কনভারসেশন করে চেষ্টা করি সেটা ঠিক করার। কনভারসেশন বলতে আবার একা একা আয়নার সামনে মুখে কথা বলতেছি সেটা না, এটা আসলে হয়। প্রেম করা করছি, বর্তমানে প্রেম আসলে করি না, প্রেম যদি থাকতো জীবনটা আরও বেশি কালারফুল হইতো, সবাই দেখতে পারতো, এত কালারফুল না তো আমার লাইফ। প্রেমে জোর করে কীভাবে পড়বো, প্রেমে তো আসলে পড়তে হবে, আর এটা তো হঠাৎ করেই হয়, তো এখনও পড়ি নাই, জানি না, সত্যি কথা বললে খুব বিশ্বাস করেন আবার। আচ্ছা যাই হোক, আপাতত বিয়ে করার কোনো ইচ্ছা নাই, ভবিষ্যতেও আছে কি না সেটা নিয়েও আমি একটু সন্দিহান। আসলে আমার যেটা হয়েছে, আমি এখন নিজের লাইফে নিজের আমার রেসপন্সিবিলিটিস আছে, আমার ফ্যামিলির প্রতি আমার কাজে বেশি মনোযোগ দিতে হয়, একটা সম্পর্ক মেনটেন করতে হলে কিন্তু ওইখানেও একটা সময় দিতে হয়, একটা এফোর্ট দিতে হয়, তো আপাতত সেইটার জায়গাটা নাই এখন, আপাতত নিজের রেসপন্সিবিলিটি, নিজের কাজ, নিজের, বা যেদিন শুটিং থাকে না ওই দিনও দেখা যায় যে রেস্ট নেওয়াও একটা জরুরি কাজ, তো সেগুলোর পিছনেই পার হয়ে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কাজ নিয়ে ঈদের কাজ করছি, ঈদের কাজ রিলিজ হবে যখন জানতে পারবো, এখনও আসলে কোন কোন কাজগুলো রিলিজ হবে এখনও সব জানি না, তো একটা একটা করে জানতে পারবো, তখন সোশ্যাল হ্যান্ডেলসে শেয়ার করবো ইনশাল্লাহ। আর পার্সোনাল প্ল্যান আগে থেকে ওরকম কোনো প্ল্যান থাকে না, অ্যাজ ইউজুয়াল যেটা হবে যে ঘুমের থেকে উঠবো, ঘুমের থেকে উঠেই রেডি হব, কোথাও যাই আর না যাই এদের ড্রেসটা পরবো। একটা সরকারি অনুদানের ফিল্ম করা হয়েছে বেশ আগে, তখন অনেকে আমাকে দেখে চিনবে না, আই ওয়াজ ফ্যাট, মানে বেশ গুদুম গাদুম ছিলাম ওই টাইমটাতে আরও বেশি, তো করা হয়েছে। আর ভবিষ্যতে করার প্ল্যান এখনো নাই, মানে ইচ্ছা আছে, বাট নট এনি টাইম সুন।